যদি আমরা রাসূলকে বেশি মহব্বত না করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহুকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং কটূক্তি করার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন করেছে ওলামা পরিষদ ও তৌহিদি জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নবাবগঞ্জ উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা মসজিদের খতিব মুফতি আসাদুল ইসলাম, গোলাবাড়ি জামে মসজিদের খতিব উমর সিদ্দিক, তৌহিদি জনতার পক্ষে সহকারী অধ্যাপক আল আলিমুল রাজী সহ আরও অনেকেই। বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সালামতে বা